ভাই আমার অনেক কষ্ট, আমি বাঁচতে চাই ভাই, কিন্তু আমি বিপদ ভরে গেছি, গেছি ভাই আটকে গেছি, আইসি কাজ করব খাম, কিন্তু অত্যাচার করে যেটা হেগানদের আমি কেমনি কই, আমার রূপে যে একটা অত্যাচার হয় কেউ ওইটার বুঝাইতে পারি না আমি, আমি এরকম মানুষ না ভাইয়া, অনেক কষ্টে আছি। এই ভিডিওটা আজকে শুধুমাত্র তাদের জন্য যারা মা বোন ভাবি বিদেশে কাজ করার জন্য পাঠান, বিশেষ করে মিডিল ইস্টে। এই পথ যাতে কেউ না বাচ্চা নেয়, এই পথ খুব খারাপ, ভাত না পাইলেও যাতে বাংলাদেশে মারি একটা ভাত খায়, আর না খাইতে পারলে না এলে ফ্যাট মারি দিয়ে ভরে থাকলো বালা, যাতে এই পথ না বাচ্চা নেয় কোনো নারীরা কোনো মহিলারা, কাত কারণ আমি জানি না, আমার কষ্ট কাজের আমি কারো কই না কইতে পারি না, জানেন ভাই রাই চলে না আমি ঘুমাইতে পারি না। তো আপনারা এই সৌদি আরবে আমাদের যে বোনটি কাজ করতে গিয়েছে তার আর্তনাদ, তার প্রবলেমের কথা শুনলেন, তিনি শারীরিকভাবে নির্যাতিত হতে হচ্ছে তার স্যার দ্বারা, স্যার মানে যার বাসায় আছে তার দ্বারা। তার সঙ্গে আমার কথা হয়েছে, সেই স্যারের পরিবার আছে, বিশেষ করে স্যারের পরিবার যখন বাইরে যায় শপিং করতে যায় তখন স্যার এসে তাকে শারীরিকভাবে নির্যাতিত করে, আর তিনি সেটা সহ্য করতে পারতেছে না, সেটা একের অধিক হয়ে যাচ্ছে, মানে অত্যাধিক, মানে যেটা তার পক্ষে সম্ভব না সহ্য করা, যার কারণে তিনি প্রচণ্ড রকমে কষ্টে আছেন। আশা আপনারা কথাগুলো যদি উপলব্ধি করতে পারেন, আপনারা কখনো আপনাদের বোন ভাবি মা মানে মিডিল ইস্টে পাঠাবেন না, যে তারা সেখানে যেয়ে আমাদের এইখানে পয়সা ইনকাম করে পাঠাই দিবে। এই আফা কি বলছে যে এই পথে কেউ আসবেন না, এই পথে কেউ আসবেন না, যদি খাবার না থাকে ভিক্ষা করেন, ভিক্ষা করলে তো মানুষে আপনারে কি ভিক্ষা দিবে রে ভাই, বাংলাদেশ যতই গরিব থাকুক অভাবই থাকুক ভিক্ষা করেন, ভিক্ষা করলে আপনারা তো কেউ নিষেধ করতেছে না, আপনি তো সেখানে মারা যাচ্ছেন না, প্রতিনিয়ত তো আপনাকে জখম করা হচ্ছে না, কেন আপনাকে এই মহিলা মানুষ প্রবাসে আসতে হবে, এসে তারপর ইনকাম করতে হবে এইভাবে? এটা অসহনীয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যদি বলেন কি সবাই খারাপ যারা যাচ্ছে মিডিল ইস্টে কাজ করতে, সবাই খারাপ না, 90% 95% কিন্তু মানুষ এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে, কষ্টের মধ্যে আছে, হয়তো 5% ভালো আছে, আর অধিকাংশ মানুষ লজ্জায় ক্ষোভে, আমাদের বাঙালি মেয়েদের তো একটা নেচার আছে, তারা সহজে কোনো কিছু প্রকাশ করতে চায় না, আর যেখানে থাকে অভাব, যেখানে আছে অভাব সেখানে কীভাবে প্রকাশ করবে, কিন্তু তিনি তো সহ্য করতে পারতেছেন না। আমার মনে হয় আমার কথাটা আপনারা যদি উপলব্ধি করতে পারেন, প্লিজ প্লিজ দয়া করিয়া আপনারা বাংলাদেশে বসে থেকে আপনাদের বোন ভাবি মাকে কাজ করতে সৌদি আরবে অথবা মিডিল ইস্টের কোনো দেশে পাঠাইবেন না। যদি বলেন আমেরিকাতে, আমেরিকার কথা ভিন্ন, এখানে কি আছে মনে করেন, আপনার মানবাধিকার আছে, এখানে একজন মানুষকে আপনি আটকায় রাখতে পারেন না, যদি কোনোভাবে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় সঙ্গে সঙ্গে আপনাকে সেখান থেকে উদ্ধার করবে উইথিন এ সেকেন্ড, পাশাপাশি যে আটকায় রাখছে তার বড় ধরনের জেল জরিমানা হবে। কিন্তু সৌদি আরবে আর যদি সে এখান থেকে বের হয়ে আসে আর পুলিশে ধরে, তো আবার সেখান যে সে যেখান থেকে চলে আসছে ও পুলিশের সেই মালিকের হাতে আবার উঠাই দিয়ে আসবে, যে তোমার এটা নাও, তোমার গরু অথবা ছাগল ভেড়া আমরা রাস্তায় পাইছি আবার তোমাকে দিলাম, এই অবস্থা। এটাকে আমি বানাই বলছি, আমি ভাই এই লাইনের লোক, প্রতিনিয়ত আমাদের এই কথাগুলো শুনতে হয়, আর সহ্য করতে পারতেছি না, এই জন্য একটা ভিডিও করে, এই ভিডিও থেকে যদি দুইজন বোন মিডিল ইস্টে যাওয়া থেকে বন্ধ থাকে আমি মনে করব সেটা আমার জন্য সার্থকতা। আমি কি বানাই বলছি কথাগুলো, আপনারা তো শুনতে পাচ্ছেন, মহিলা মানুষ নিজে নিজে কোথাও যেতে হয় না, ইভেন হজ করতে যেতে গেলেও মহারানার সঙ্গে লাগে, ছেলে লাগে নাই, স্বামী লাগে নাই, বাপ লাগে, এমনি এমনিতে যাওয়া যায় না রে ভাই। আর সেইখানে আপনি বছরের বছর আপনার মনে করেন 25 বছর 30 বছর 35 বছর
একটা বোন মা ভাবিকে পাঠিয়ে দিয়েছেন পরপাশে, সেখানে কোথায় আছে, কার সঙ্গে আছে, কিভাবে খাচ্ছে, তো একজনের দৃষ্টান্ত তো আপনারা শুনলেন কি অবস্থা যাচ্ছে সেখানে। এই পথ যাতে কেউ না বাচ্চা নেয়, এই পথ খুব খারাপ। ভাত না পাইলেও যাতে বাংলাদেশে মালিক একটা ভাত খায়। এই ভিডিওর ভিতরে আমি আর একটা কথা বলে রাখি, আপনারা সৌদি আরবে কোনো সেরকম মহান ব্যক্তি থেকে থাকেন, প্রভাবশালী ব্যক্তি থেকে থাকেন অথবা এম্বাসি, আমি দৃষ্টি আকর্ষণ করছি এই আপুকে উদ্ধার করার জন্য, যদি আপনারা হেল্প করতে পারেন প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এই কমেন্ট বক্সে নাম্বার লিখুন যে আমরা হেল্প করতে পারবো, আমরা আমাদের এই আপুর নাম্বার দিব, আমরা তার মানে গোপনীয়তা রক্ষার্থে তার নাম ঠিকানা আমরা প্রকাশ করছি না। তবে আপনারা যদি কেউ ওখানে থেকে থাকেন, সবাই প্লিজ এখানে লিখুন যে আমরা তাকে সাহায্য সহযোগিতা করতে পারবো। ইভেন আমাদের যে অ্যাম্বাসি আছে সৌদি আরবের, বাংলাদেশি দূতাবাস আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বোনটাকে সেখান থেকে প্লিজ উদ্ধার করুন। প্লিজ ভিডিওটা যত থেকে যত বেশি শেয়ার করেন, আমাদের যে 18 কোটি মানুষ আছে সবাইকে জানা দরকার। কষ্টে থাকলে বাংলাদেশে থাক, ভিক্ষা করে খাক, সৌদি আরবে অথবা মিডিল ইস্টের কোনো দেশে যেন না আসে, আমেরিকাতে আসুক, অস্ট্রেলিয়া আসুক, কানাডা আসুক, নো প্রবলেম। সবাই প্লিজ প্লিজ দয়া করে একটুখানি শেয়ার করেন, আমাদের মা বোনদেরকে একটুখানি রক্ষা করেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই। আমি রুয়েল খান, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।